সিঙ্গুরের কাছে আমরা এসেছি, যেখান থেকে পশ্চিমবঙ্গের পরিবর্তন ত্বরান্বিত হয়েছিল 11 সাল। স্বাভাবিকভাবে আগ্রহ ছিল সিঙ্গুরে কি হচ্ছে, শুধু রাজনীতি হচ্ছে না অন্য কিছু হয়েছে। সত্যি বলতে গেলে রাজনীতি ছাড়া কিছু হয়নি। এই প্রোগ্রাম করার জন্য আমরা এই হলের পারমিশন নিয়েছি এই সংস্থা থেকে, এসপিকে জানানো হয়েছে, তা সত্ত্বেও লোকাল পুলিশ এখানে পারমিশন করতে প্রোগ্রাম করতে দিতে চায়নি, যে আমাদের পারমিশন চাই ওই চাই, ঠেকড়া বার করে ঠেকাবার চেষ্টা করেছিল, যেমন সারা পশ্চিমবঙ্গে আমাদের আটকাবার চেষ্টা করেছিল। সিঙ্গুরে এলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, এই বিশাল আন্দোলন, এত লোকের প্রাণহানি, এত হাজার হাজার কোটি টাকা নষ্ট হলো, সমাজ কী পেল? সত্যি বলতে মানুষ কিছুই পায়নি, কয়েকটা কাগজ ছাড়া। কারখানার চাকরি হলো না, কারখানা হওয়া বলে হাজার হাজার একর জায়গা বিক্রি হয়ে গেছিল, যেহেতু টাটার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল সেগুলো বড় জমি হয়ে গেছে, টাটার জায়গা 997 একর জায়গা প্রায় 1000 একর, তার মধ্যে 600 একরে কারখানা ছিল, বাকিটা ফাঁকা ছিল, আজ প্রায় 20 বড় জমি হয়ে গেছে। বেনা ঝাড় আর এই যে কুশ গাছ, এটাই এখন সেখানে চাষ হচ্ছে। আমরা টিভিতে দেখেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্ষে ছড়িয়েছিলেন, আমরা ভেবেছিলাম জানি না কী না কী হবে, সর্ষে ফলবে, কিন্তু সর্ষের মধ্যে ভূত বেরোল, সর্ষে আর পা গেল না। এখন তো পুরো বিস্তীর্ণ এলাকা জঙ্গল হয়ে গেছে। হুগলি জেলার এই অঞ্চল হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে উর্বরতম অঞ্চলগুলোর মধ্যে একটা, যেখানে আরামসে 3টে চাষ হতে পারে। আমি যেহেতু চাষির বাড়ির ছেলে, আমার বাড়ি জঙ্গলমহলে, আমি জানি চাষ কী করে হয়। গত পরশু জঙ্গলমহলে গেছেন দিদিমণি, জঙ্গলমহলে কী হয়েছে আমরা দেখেছি। উন্নতি বলতে কয়েকটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি, কয়েকটা প্যারাটিক্যালের চাকরি ছাড়া কিচ্ছু হয়নি, আর ফুটবল ম্যাচ হয়েছে। আজ মানুষ হতাশায় ভুগছে, যেটাকে কেন্দ্র করে এখানে ক্ষমতা পরিবর্তন, তার কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য কেবল বড় বড় কথা 103টা হয়ে যায় ঘোষণা করে নিচ্ছে, সেটা কী কোথায়, সে ফুটপাত থেকে আরম্ভ করে সব হচ্ছে এদের মধ্যে, কিন্তু যে বাস্তবিক উন্নতি কিছু হয়নি। তাই সারা পশ্চিমবঙ্গে আবার অরাজকতা শুরু হয়েছে, খুব খারাপই, রাহাজানি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কারণ কি আয় উপায়ের কোনো মাধ্যম নাই। এখানে উর্বর জমিতে কারখানা করতে দিলে হয়তো আরও 500 কারখানা হতো, বেশ কয়েক হাজার মানুষ চাকরি পেতেন, লক্ষ লক্ষ লোকের আর গাছের ছাদন হতো, সেটাও হলো না। মাঝখান থেকে জমি নিয়ে নেওয়া হলো, প্রায় 9,157টা পরিবারের জমি ছিল ওখানে, তারা কিছু কাগজ পেয়েছেন কিন্তু জমিটা কোথায় তারা খুঁজে পাচ্ছেন না, অ্যালটমেন্ট হয়নি। এই যে একটা অব্যবস্থা তৈরি হলো, এর জন্য পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। এই বাস্তব সমস্যাগুলোর কথা আগে ভাবা উচিত ছিল, শুধু আবেগে না গিয়ে বা শুধু আন্দোলন না করে। কিন্তু আশা করব যারা জমি চেয়েছেন তারা যেমন জমি পান এবং আবার চাষ করতে পারেন। দোকানঘর তৈরি করে লোককে বিলি করা হয়েছিল, যারা কোনোদিন ব্যবসা করেননি কেবল চাষ করতেন, তারা ব্যবসা চালাতে জানেন না, ফলে সে দোকানঘর অন্যকে বিক্রি করে দিয়েছেন বা ভাড়াই দিয়ে দিয়েছেন। তো যারা কেবল কৃষির উপর নির্ভর ছিলেন সেই পরিবারগুলো এখন অসহায় অবস্থায় রয়েছে। এটা হচ্ছে এই যে নেগেটিভ পলিটিক্স, তার একটা প্রকৃষ্ট উদাহরণ, তার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। আলু চাষ বেশি হলে আলু বিক্রি হয় না, দাম পায় না, এবছর ধান উৎপাদন ভালো হচ্ছে, তাতেও সমস্যা যে ধান কি বিক্রি হবে, দাম কি পাবে চাষিরা। আর নদিয়া মুর্শিদাবাদ উত্তরবাংলায় পাট চাষ বেশি হলে পাটের দাম কমে যায়, গতবারের পাট এখনো বৃদ্ধি হয়নি। এই অনিশ্চয়তা থেকে কৃষককে বার করে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের উদ্যোগী হওয়া উচিত। ধানের দাম কেন্দ্র সরকার 1400 টাকার বেশি দিল কুইন্টল, এখানে 850-900 1000 টাকার বেশি কেউ হয় না। এখন চাষির বাড়িতে ধান ছিল তখন ধান কেনা হয়নি, চাষি তখন দাদাদের বিক্রি করতে বাধ্য হলো, তারপরে ধান কেনা শুরু হলো, কিছুদিন আগে ধান কেনা হচ্ছে, 6 মাস আগে ধান উঠে গেছিল গরমের ধান। তো সেই জন্য চাষিকে সব দিক দিয়ে মার খেতে হচ্ছে, প্রাকৃতিক কারণে বৃষ্টি বেশি হলে ক্ষতি, বৃষ্টি না হলে ক্ষতি, রোদ হলে ক্ষতি, বৃষ্টি হলে ক্ষতি। এই পরিস্থিতির মধ্যে চাষি রিস্ক নিয়ে চাষ করে, লোন নিয়ে, ধার নিয়ে, ধার শোধ করতে পারে না, ফলে চাষিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এর কোনো পরিবর্তন হয়নি, রাজনৈতিক পরিবর্তন হলো কিন্তু চাষিদের পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জন্য সরকারের চেষ্টা করা উচিত, তাহলে কেবলমাত্র রাজনীতির মধ্যে সমস্ত সম্ভব থাকবে না, মাঠের বাইরে চলে যাবে।
সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার এত অবনতি, বিরোধীদের রাজনীতি করার সুযোগ নেই, তাদের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় না। এখন নতুন ব্যাপার শুরু হয়েছে, বিজেপির উত্থানে ভয় পেয়ে গিয়ে সরকারি দল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। এতদিন আমরা দেখে আসতাম বিরোধী পক্ষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করে, এখন সরকারি দল মন্ত্রীদের রাস্তায় নামিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করছেন। এটা বড় মজার ব্যাপার, এটা বোধহয় পশ্চিমবাংলাতেই হয়। তো পশ্চিমবাংলায় টিএমসির জনসমর্থন নষ্ট হয়ে যাচ্ছে, তাই তার নির্বাচনে ফেয়ার ইলেকশন করতে পারছে না, নির্বাচন যেতে চাইছে না, গায়ের জোরে গুন্ডা লাগিয়ে নির্বাচন করছে। দুর্গাপুরের পুরসভা নির্বাচনে আমরা দেখলাম তাদের প্রার্থী ভোট দিতে পারেনি, গুন্ডারা বলছে ভোট দেওয়ার দরকার নেই, আমরা দিয়ে দিচ্ছি। সে নিজে প্রেসকে বলছে আমি ভোট দিতে পারলাম না, কিন্তু ভোট গণনায় দেখা হলো তিনি ভোটে জিতে গেছে। এটা বোধহয় পশ্চিমবঙ্গলায় সম্ভব হয়, সে যত ভোট পড়ে তত লোকের হাতে কালি লাগে না। এই ধরনের যে রাজনীতি, হিংসা রাজনীতি, দুর্নীতির রাজনীতি পশ্চিমবঙ্গলায় গ্রাস করছে, মানুষের মনের মধ্যে একটা অশান্তি অসহনীয় তৈরি হচ্ছে, সব জায়গায় সংঘর্ষ তৈরি হচ্ছে। বিএনপি পার্টির মধ্যে আজকে এত জর্জর অবস্থা, মমতা ব্যানার্জির পার্টির উপরে কন্ট্রোল নেই, প্রশাসনের উপরে কন্ট্রোল নেই, পার্টির মধ্যে গ্যাং ক্লাস হচ্ছে। গত ছ মাসের মধ্যে প্রায় 18 জন কর্মী মারা গেছে, টিএমসির কর্মী, টিএমসির লোকেদের হাতে মৃত্যু হয়েছে, পুলিশ দ্বারা কুটিয়ে ফুট করা হয়েছে। কেবল পুলিশ দিয়ে সব চালাবার চেষ্টা হচ্ছে, পুলিশ ফুটবল টুর্নামেন্ট করছে, পুলিশ ওয়ার্ল্ড কাপের প্রচার করছে, পুলিশের বিজয়া সম্মেলন হচ্ছে, পুলিশ পার্টির জন্য টাকা তুলে দিচ্ছে, সেই গরু পাচারের টাকা হোক, কয়লা খাদান, বালি খাদান বা পাথর খাদানের টাকা হোক, পুলিশ পশ্চিমবঙ্গে চাড়াচ্ছে। মমতা ব্যানার্জি নিজের পার্টি লোককেও বিশ্বাস নেই, কারণ কখন কে মুকুল রায় হয়ে যাবে। এই করতে করতে আজকে গর্তের কিনারে এসে টিএমসি দাঁড়িয়ে গেছে। লাগাতার টিএমসির বিরুদ্ধে পরিস্থিতি, এতদিন তিনটা রায় ছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টের নারদা সারদার রায়, এখন মুকুল রায় যুক্ত হয়ে গেছে, তাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সেই জন্য মমতা ব্যানার্জি এবং পার্থবাবুর বক্তব্য শুনে মনে হয় তাকে কি বলতে হয় জানি না, একজন মন্ত্রীকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে তিনি যেভাবে অপমান করছেন, আমার মনে হয় আরো অনেক মুকুল রায় এরপরে টিএমসি থেকে বেরোবে, যারা আত্মসম্মানের উপর চাকরি করতে পারছে না। তাই এই এই দলটি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গের পদক্ষেপ করতে পারবে না। এই কয়েকটি কথা বলার ছিল।